মানে কি এই যে আমরা সাংবাদিকরাও নিরাপদ থাকতে পারবো না? দীর্ঘ বিচারের কারণে কিন্তু তারা বিভিন্ন সময় সেই বিচার কার্যক্রম থেকে ছাড়া পেয়ে যান। একরামুল কবির ভাই খুলনার একজন প্রবীণ সাংবাদিক, দীর্ঘদিন যাবৎ তিনি হাসপাতালে বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা চাই যে হামলাকারী তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তার শাস্তির ব্যবস্থা করা হোক। আহত করা হয়েছে এবং তার মাথার খুলি একটা হাসপাতালে রেখে দেওয়া হয়েছে, আগামী 3 মাস পর্যন্ত তাকে রাখতে হবে ওইভাবে। তারপরে উনি এখন বাঁচবেন কি বাঁচবেন না এটি নিয়েই হলো আমরা সন্দিহান এবং তার পরিবারও খুব সন্দিহান। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে এই যে হামলাকারী, অবশ্যই প্রধান যিনি নায়ক মনির সহ তার গ্যাংয়ের যারা সদস্য রয়েছে, আমি তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের 4টা স্তম্ভের একটা হচ্ছে সংবাদপত্র। সংবাদপত্রের উপরে হামলা, সাংবাদিকদের উপরে হামলা, এটা ওই বাংলাদেশের একটা স্তম্ভের উপরে আঘাত করা বলে আমি মনে করি। আজকে খুলনায় দৈনিক আমার সংবাদের ব্যুরো চিফ একরামুল কবির, তার উপরে যেই নৃশংস হামলা হয়েছে এবং তাকে হত্যার উদ্দেশ্যে যে হামলাটা করা হয়েছে এবং এই হামলার কারণে এখনও পর্যন্ত সাংবাদিক একরামুল কবির অসুস্থ এবং মৃত্যু শয্যায় উনি আছেন, তো আমরা এই কারণে খুলনা সাংবাদিক সমাজ এবং আমরা যারা সমাজের বিভিন্ন কাজের সাথে জড়িত তারা এখানে দাঁড়িয়ে, আমরা আমাদের ইকরাম ভাই, উনি একজন প্রবীণ সাংবাদিক, উনি একজন মানবিক এবং উনি একজন অত্যন্ত ভালো সৎ এবং সৎ সাংবাদিক, আমরা ওনাকে যেভাবে নির্মমভাবে আঘাত করেছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, যদি প্রশাসন এর কোনো সুব্যবস্থা গ্রহণ না করেন, এই শাস্তিতে এই আসামিদের গ্রেপ্তার না করেন, আমরা রাজপথে আন্দোলন করব এবং এর দৃষ্টান্ত শাস্তিমূলক ব্যবস্থা আমরা প্রশাসনের কাছ থেকে আদায় করে নিব। আপনারা মাত্র 2 জনকে গ্রেপ্তার করেছেন, নিচের দিকের আসামি এই দায়ভার গৌরবপুর থানার ওসি নেবে।